নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বিষ্ণুপুর লোকসভার বিধানসভা ভিত্তিক বিশ্লেষণ নিয়ে। অর্থাৎ বিষ্ণুপুর লোকসভার যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 7টি বিধানসভায় কোন দলের ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছে, কোন দলের ক্যান্ডিডেট কোন বিধানসভা ভোটে বিধানসভা কেন্দ্রে কতগুলো ভোটে এগিয়ে রয়েছে, এই সমস্ত তথ্য নিয়ে। বিষ্ণুপুর লোকসভায় দেখো, দুই প্রাক্তনী টিএমসির হয়ে লড়াই করেছিল সুজাতা মণ্ডল, সৌমিত্র বিজেপির ক্যান্ডিডেট ছিল সৌমিত্র খাঁ, এবং বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে সিপিএমের ক্যান্ডিডেট শীতল চন্দ্র ছিল। বিষ্ণুপুর লোকসভা যে 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি হয়েছে, সেই 7টি বিধানসভা কেন্দ্র হলো কতুলপুর বিধানসভা, ইন্দাস বিধানসভা, ওন্দা বিধানসভা, বজরা বিধানসভা, বিষ্ণুপুর বিধানসভা, সোনামুখী বিধানসভা এবং খন্দঘোষ বিধানসভা। বিষ্ণুপুর লোকসভার প্রথম বিধানসভা কেন্দ্র দেখো, ইন্দাস বিধানসভা। এখানে টিএমসির ক্যান্ডিডেট সুজাতা মণ্ডলের প্রাপ্ত ভোট ছিল 1,06,056, বিজেপি সৌমিত্র খাঁ ছিল 96,909 এবং সিপিআইএমের শীতল চন্দ্র পেয়েছিল 9,752। এই ইন্দাস বিধানসভা কেন্দ্রে টিএমসি সুজাতা মণ্ডল বিজেপি সৌমিত্র খাঁয়ের তুলনায় 9,147টি বেশি ভোট পেয়েছিল। নেক্সট বিধানসভা দেখো, বজরা বিধানসভা। এখানে টিএমসি সুজাতা মণ্ডল পেয়েছিল 87,529, বিজেপি সৌমিত্র খাঁ পেয়েছিল 1,01,567 এবং সিপিআইএমের শীতল চন্দ্র পেয়েছিল 20,410। এই বজরা বিধানসভা কেন্দ্রে বিজেপি সৌমিত্র খাঁ সুজাতা মণ্ডলের চেয়ে 14,038 ভোটের ব্যবধানে এগিয়েছিল। নেক্সট বিধানসভা দেখো, ওন্দা বিধানসভা। এখানে টিএমসির সুজাতা মণ্ডল পেয়েছিল 98,954, বিজেপি সৌমিত্র খাঁ পেয়েছিল 1,04,894 এবং সিপিআইএমের শীতল চন্দ্র পেয়েছিল 10,919। এই ওন্দা বিধানসভা কেন্দ্রে বিজেপি সৌমিত্র খাঁ টিএমসি সুজাতা মণ্ডলের থেকে 5,944 ভোটের ব্যবধানে এগিয়েছিল। নেক্সট বিধানসভা দেখো, সোনামুখী বিধানসভা। এখানে টিএমসির সুজাতা মণ্ডল পেয়েছিল 89,091 ভোট, বিজেপি সৌমিত্র খাঁ পেয়েছিল 1,705 ভোট এবং সিপিআইএমের শীতল চন্দ্র পেয়েছিল 10,902। এই সোনামুখী বিধানসভা কেন্দ্রে বিজেপি সৌমিত্র খাঁ টিএমসি সুজাতা মণ্ডলকে 11,614 ভোটের ব্যবধানে পরাজিত করেছিল। নেক্সট বিধানসভা দেখো, কতুলপুর বিধানসভা কেন্দ্র। এখানে টিএমসি সুজাতা মণ্ডল পেয়েছিল 98,604 ভোট, বিজেপি সৌমিত্র খাঁ পেয়েছিল 1,04,935 এবং সিপিআইএমের শীতল চন্দ্র পেয়েছিল 14,755। এই কতুলপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেট সৌমিত্র খাঁ টিএমসি সুজাতা মণ্ডলের চেয়ে 6,331 ভোটের ব্যবধানে এগিয়েছিল। নেক্সট বিধানসভা দেখো, বিষ্ণুপুর বিধানসভা। এখানে টিএমসির সুজাতা মণ্ডল পেয়েছিল 79,683, বিজেপি সৌমিত্র খাঁ পেয়েছিল 94,725 এবং সিপিআইএমের শীতল চন্দ্র পেয়েছিল 12,653। এই বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি সৌমিত্র খাঁ টিএমসি সুজাতা মণ্ডলের চেয়ে 15,042 ভোটের ব্যবধানে এগিয়েছিল। নেক্সট বিধানসভা অর্থাৎ শেষ বিধানসভা হচ্ছে খন্দঘোষ বিধানসভা। এখানে টিএমসি সুজাতা মণ্ডল পেয়েছিল 1,11,231, বিজেপি সৌমিত্র খাঁ পেয়েছিল 73,585 এবং সিপিআইএমের শীতল চন্দ্র পেয়েছিল 25,504 ভোট। এই খন্দঘোষ বিধানসভা কেন্দ্রে টিএমসি সুজাতা মণ্ডল বিজেপি সৌমিত্র খাঁয়ের তুলনায় 37,646 ভোটের ব্যবধানে এগিয়েছিল। এবার দেখো পোস্টাল ব্যালেট। এখানে টিএমসি সুজাতা মণ্ডল পেয়েছিল 3,415, বিজেপি সৌমিত্র খাঁ পেয়েছিল 2,810 এবং সিপিআইএমের শীতল চন্দ্র পেয়েছিল 516। এই পোস্টাল ব্যালেটের হিসাবে টিএমসি সুজাতা মণ্ডল বিজেপি সৌমিত্র খাঁয়ের তুলনায় 605 ভোটের ব্যবধানে এগিয়েছিল। এই বিষ্ণুপুর বিধান লোকসভায় যে 7টি বিধানসভা কেন্দ্র ছিল, সেই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসির ক্যান্ডিডেট সুজাতা মণ্ডল
এগিয়েছিল মাত্র 2টি বিধানসভা কেন্দ্রে, বিজেপির সৌমিত্রখা এগিয়েছিল 5টি বিধানসভা কেন্দ্রে এবং সিপিআইএমের ক্যান্ডিডেট কোনো বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল না। এবার দেখো 7টি বিধানসভা কেন্দ্র ও পোস্টাল ব্যালেটের হিসাবে টিএমসি সুজাতা মণ্ডল এই বিষ্ণুপুর লোকসভায় ভোট পেয়েছিল 6,74,563টি, বিজেপির সৌমিত্রখা পেয়েছিল 6,80,130 এবং সিপিআইএমের শীতলচন্দ্র পেয়েছিল 1,05,411। এই বিষ্ণুপুর লোকসভায় বিজেপির সৌমিত্রখা তার প্রাক্তনী টিএমসি সুজাতা মণ্ডলকে মাত্র 5,567 ভোটের ব্যবধানে পরাজিত করেছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এইরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।